হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হলো সোমবার, আর আজকে 16 তারিখ, 16ই নভেম্বর। আর আজকের দিনটা আমাদের মতো ভাই বোনদের জন্য ভীষণ 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 একটা হ্যাপি দিন, কারণ আজকে ভাইফোঁটা। আর সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং বলছি। তোমরা আমাকে হয়তো অনেক সময় দেখে থাকবে, তোমার বন্ধুদের মধ্যে আমাকে হয়তো চিনেও থাকবে। তো আমার একটা চ্যানেল এই ইউটিউবে চলে, তোমরা অনেকেই আমার সাপোর্ট করেছো। আরও বেশি বেশি করে সাপোর্ট করলে আমি ব্লগ আরও ছাড়তে পারবো। আর দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, এই জন্য আমি ভীষণ 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 এক্সাইটেড। আর আজকে ভাইফোঁটা, এই ভাইফোঁটার দিনে সকালবেলা মানে কি বলবো, এতটাই আনন্দ হচ্ছে যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকে আমি 9 মাস বাদে আমার বাপের বাড়ি যাচ্ছি, আর তোমাদের তো বললামই এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে তোমাদের অনেক ইনফরমেশন দেব। আর আমার বাপের বাড়ি হলো বজবজে, যেটা একটা হিস্টোরিক্যাল জায়গা, সেখানেও অনেক গল্প লুকিয়ে আছে। আর আমাদের বাড়িটা স্বাধীনতার অনেক আগের বাড়ি, সেটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর। এছাড়াও আরও বজবজের আরও অনেক ইনফরমেশন তোমাদের দেবো। আশা করি ব্লগটা ভীষণই ভালো লাগবে, আমার সঙ্গে থাকো। আর আজকে সকালবেলাটা শুরু হচ্ছে আমার ছেলের ভাইফোঁটা দিয়ে। আমার মানে শ্বশুর বাড়িতে আমার জায়ের মেয়েরা আমার ছেলেকে ভাইফোঁটা দেবে, সেটা দিয়েই স্টার্ট করছি। তারপরে বাপের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি বজবজে। এবার তোমাদের দেখাচ্ছি, এই হলো আমাদের বাড়ির চারপাশ, দেখতে পাচ্ছ কিনা জানি না। এটাই স্বাধীনতার অনেক আগের তৈরি বাড়ি। দেখতে পাচ্ছ, এবার আমি বাড়িতে যাচ্ছি। এই আমাদের পুরনো আম গাছ, ছোটবেলায় অনেক এখানে বাঁতরামো করেছি। এই আমাদের বাড়ি, এসে গেছি এখানে কত পাখি আছে দেখো, দেখে নাও। এখানে সব ভাই বোনের জগজন্ত হচ্ছে। দোকানে দোকানে বাবার সাথে কথা বলছে। হ্যাঁ বৌদি তাকাও, এ দেখো এটা আমার বড় বৌদি, আর এটা আমার পিসিমণি, আর এটা আমার বৌদির ছেলে। সব ব্যস্ত হয়ে আছে এখন ভাই বোনের জগজন্তে। এটা আমার কাকিমা, আশা কই রে। মামার বাড়িতে আমার ছেলের ভাইফোঁটা হচ্ছে, দেখো এটা আমার পিসিমণি দিচ্ছে, পিসিমণি পিসি দিদা আর কি, আমাদের দিদারাও দেয়। তাই জন্য এই যে আমার ছেলে বসেছে, আমার ভাইপো, এখানে আর একজন ভাইপো, এখানে কোলে আমার আর একটা ভাইপো দুষ্টু দুষ্টু করছে। এই যে ফোঁটা হচ্ছে ওদের, তারপরে আমার ড্রেস হবে, তারপরে আমি আমার ফোঁটা দেবো। খাও খাও, লজ্জা পেও না। দিদি দিয়েছে, দুটো দিদা দিয়েছে, এবার আমি রেডি হয়ে গেছি। দেখো শাড়িটারি পরে এবার আমি আমার দাদাকে ফোঁটা দেবো, আমার নিজের দাদাকে দিয়ে নিয়ে তারপরে আমি নিচে গিয়ে আমার অন্যান্য দাদাদের। এই যে আমার দাদা, একমাত্র দাদা এটা, এটাকে ফোঁটা দেওয়া হচ্ছে এখন। নেহরা কোটে রাখ, এটা ধর, এই মিষ্টিটাকে খা, জল খা। একটা জিনিস দেখাই, দেখো এইটা হচ্ছে দক্ষিণা, এই 1টা টাকা দিতেই হয় আমাদের,
তাই জন্য থালার মধ্যে দেয়া হয়েছে। নমস্কার করি, এক টাকাটা দক্ষিণা ঠাকুর মশাইয়ের মতো। আর এটা হলো গিফট, নাও কিছু একটা কিনে নেবে। আচ্ছা নাও, এগুলো আমার গিফট ডিনার সেটের মধ্যে থাকে একটা পিস। চল, আর একটা দাদা, এটা সব থেকে বড় দাদা, এটা আমার কাকার ছেলে, মোটাই দিলাম। অনেক বড় বড় চুল হবে, শক্ত চুল। আমার পিসি দিচ্ছে আমার ভাইপোকে আর আমার ছেলেকে। তাই প্রণাম কর, খাইয়ে দাও। দেখো খাওয়া দাওয়ার সব আইটেম দেয়া হচ্ছে এখানে, উপকরণ করছে আমার ভাইজি, ভাইজি বন্ধু। হ্যাঁ দেখো, এই বিলটু ফ্রাইড রাইস হচ্ছে একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে খেতে দেওয়া হচ্ছে। আশীর্বাদ করি ভালো বড় হবে। যে সকলের একেবারে আকাঙ্ক্ষিত খাবার সেটা হলো চিকেন কষা। পিসিরা এসছে, কেউ কাজ করছে না, আমার ভাইজি সমস্ত কাজ করে দিচ্ছে। না না, খুব ভালো মেয়ে আমার, একটাই মাত্র ভাইজি। দেখো আমার ভাইবো দেখাচ্ছে চিকেন পিস, গরমে গেল হাত পুড়ে রে। এই যে শুরু হচ্ছে এবার মিষ্টান্ন দিয়ে সমাপ্তি হবে। পায়েস অল্প অল্প সব দাও, বেশি খেতে চায় না। এই যে শুক্তো, এটা আমাদের ওপরে রান্না, পটল পোস্ত, আর এই যে রয়েছে মাংস। দুবেলা খাওয়া দাওয়া হচ্ছে। এখানে একটা পাখির জায়গা আছে, ওদের দেখাই, কিন্তু অনেক খারাপ। এই দেখো উপরে একটা পায়রা আছে, এই দেখো একটা কালো রঙের পায়রা আছে। এখানে পাখি আছে অনেকগুলো, এগুলো সব আমার দাদা দেখে। কলকাতা শহরে আমরা গাছগাছালি দেখতে পাই না, এখানে দেখো মন ভরে চোখ ভরে সবুজের সমার দেখে নাও। এও যা আছে আমরা কলকাতাতেও এগুলো এখনো দেখতে পাই না বলো। দেখো তোমাদের বলেছিলাম বজবজের হিস্ট্রি সম্পর্কে তোমাদের অনেক কিছু বলবো। এই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট পেট্রোলিয়াম ট্যাঙ্ক। এই যে পুরো দেখছো, এটা পুরো HP ইন্ডিয়ান অয়েলের পুরো কারখানা। এখান থেকে পুরো পিছন দিকটা গঙ্গাধার আছে, পূজালির গঙ্গাধার মানে বজবজ শেষ। এই যে এত ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এ সব পেট্রোলিয়ামের। এখানে যে কারখানা দেখছো, এটা কিন্তু আগে কারখানা ছিল না, এখানে একটা বড় খাল ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে একটা বড় সেল পড়েছিল, সেলটা কিন্তু ভেতরেই রয়ে গেছে। এই সময় তো আমাদের বাড়ির এখানে সব বাড়িটা তখনও ছিল। এবার আমার মানে বাড়ির যারা রিলেটিভ আছে তারা সব বলেছিল এখানে এখান থেকে চলে আয়, তখন আমরা নেই কেউ, মানে আমার বাবাদেরও ছোট বয়সে তখন তো, ওরা খুব ভয় পেয়েছিল যে এখানে সেল টেল পড়ছে। এখান থেকে অনেক বিমান উঠছিল, হিটলারের মানে আসারও কথা ছিল এখানে আর কি।
তো দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটা কিরকম। এই জায়গাটা কিন্তু এই জন্য ফেমাস। আরও একটা ফেমাসের কারণ কিন্তু এখানে কামাগাতা মারু আছে, এটা অনেকেই তোমরা জানো, সেটা স্টেশন রোডের কাছে আছে। তো সেখানেও মানে পাঞ্জাবিদের শিখ ধর্মের আর কি, তারা ওখানটা খুব মানে। তো এটাও তার জন্যও কিন্তু বজবজ খুবই খুবই মানে ফেমাস আর কি। তো এই এইটা হলো একটা হিস্ট্রি। আর যেটা একটা হিস্ট্রি দেখাবো, দেখো এই যে তোমাদের দেখেছিলাম গুরুদুয়ারা, এইটা হলো মানে পাঞ্জাবিদের গুরুদুয়ারা। তো এখানে মানে এটা এতটাই ফেমাস যে অমৃতসর থেকেও কিন্তু শিখরা এখানে আসে, এসে এখানে ওরা নতুন বিয়ে হলে বা কোনো শুভ অনুষ্ঠান হলে ওরা এখানে এসে মাথা মানে টেকে যায় আর কি বলে ওরা। আর প্রত্যেক দিন ভোর 4টে বিকাল 4টের সময় এখানে এত সুন্দর মানে গ্রন্থসাই পাঠ হয়, মানে পরিবেশটাই একদম অন্যরকম হয়ে যায়। ভীষণই মানে একটা নস্টালজিক পরিবেশ বলতে পারো, ধর্মীয় পরিবেশ বলতে পারো, ভীষণ ভালো লাগে এটা। এটা এখানকার কিন্তু সবথেকে উঁচু বড় শিখদের একটা ধর্মস্থান আর কি, ওরা এটাকে খুব মানে। তো বুঝতেই পারছো কতটা ফেমাস আমার বাবার বাড়ির জায়গাটা। আর চারিদিকে দেখো এখানে গাছগাছালি, ভীষণই ভালো লাগবে সবারই। আর তো এখানে আমরা গেছিলাম ওইটাতে, এই প্রত্যেক বছর 29শে সেপ্টেম্বর ওদের এখানে কিন্তু লাঙ্গারখানা হয়। এই লাঙ্গারখানাতে কিন্তু প্রচুর লোক আসে, নানা রকম বিদেশ থেকেও অনেক লোক আসে, নানা ধর্মের লোকেরা আসে। লাঙ্গারখানা সম্পর্কে দিয়ে ধোঁয়া উঠছে, বুঝতে পারছো না তোমরা মনে হয়, ওটাই কিন্তু আমাদের এই যে সারা কলকাতায় যে আমরা আলো জ্বালাচ্ছি তারই কিন্তু এটা হেড অফিস। সেটা হলো সিএসসি, সিএসসি। হ্যাঁ এইখানে দেখো এইবার দেখা যাচ্ছে, দেখো এটা কিন্তু চিমনি দিয়ে ধোঁয়াটা এখনো বেরাচ্ছে, দেখো এই জন্য কিন্তু বজবজ আরো বেশি ফেমাস। পুরো কলকাতার যে লাইট সিস্টেমটা সেটা কিন্তু এখান থেকেই হ্যান্ডেলিং হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা অবশ্য বেশি পুরনো নয়, মানে রিসেন্টলি তৈরি হয়েছে, কিন্তু এই যে ওয়াটার সিস্টেমটা পুরো এখন বজবজে এখান থেকে কিন্তু মানে কন্ট্রোল হয় আর কি। এটা নতুন, এটা খুব একটা বেশি পুরনো নয়। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানেও একটা ট্যাঙ্ক দেখাচ্ছি, এখানে কিন্তু মানে ভর্তি। আমি বলেইছিলাম আগে তোমাদের এই যে ইন্ডিয়ান অয়েল কোম্পানি যেটা চলে, সেটা কিন্তু সারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষও আছে, ভারতবর্ষের বাইরেও আছে, তারই এখানে একটা তোমরা মানে এটার ব্রাঞ্চ বলতে পারো, তবে কিন্তু এটা হেড অফিস বলেই চলে। এরকম এখানে অনেক তেলের ট্যাঙ্ক দেখতে পাবে। এই বজবজ জায়গাটা কিন্তু এই জন্যই ফেমাস, যারা জানে তারা কিন্তু খুবই ভালো করে জানে। আরও একটা জিনিসের জন্য ফেমাস, সেটা হলো বাটানগর। বাটানগর হচ্ছে বাটা কোম্পানি যেটা, সেটা কিন্তু এখানেই মানে এখান থেকে আর একটুখানি গেলেই আর কি, মানে বুঝতেই পারছো কতটা ফেমাস জায়গার মেয়ে আমি। কত সুন্দর, এই যে আমাদের আম গাছ, এটা আমি ছাদে উঠেছি, ছাদ থেকে আমি ভিউটা নিচ্ছি। অনেকদিন পর বাপের বাড়ি এলাম তো তাই ভাবছি তোমাদের সবাইকে দেখাই। আর আমি বারবারই বলছি আমাদের বাড়িটা কিন্তু অনেক পুরনো, মানে বুঝতে পারছো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সেল পড়েছে, মানে কত বছরের পুরনো বাড়ি। এখন অবশ্যই একটু একটু করে এটা তৈরি হচ্ছে আর কি, বাড়িটা একটু সাজানোর চেষ্টা হচ্ছে। এই যে ইন্ডিয়ান অয়েল কোম্পানির যে আসল যে কোম্পানিটা, তার দেখো এইখানেই কিন্তু অফিসটা, এই যে এখানে অফিসটা দেখতে পাচ্ছো, এগুলো কিন্তু পুরো ইন্ডিয়ান অয়েল কোম্পানি। এখানে এত ট্যাঙ্ক আছে, দেখো পরপর পরপর প্রচুর ট্যাঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখান থেকে দেখতে পাওয়া যায় দেখো মেন রোড, আমাদের বাড়ি থেকে মেন রোডটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আগে অবশ্য দেখতে পাওয়া যেত না, এখানে একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, এখন যে গাছটা এই ঝড়ে পড়ে গেছে বলে কেটে দেওয়া হয়েছে তাই জন্য। তো তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, আমাকে সাপোর্ট করো। দেখো আমার বর্দা দেওয়া কানেরটা পরে নিয়েছি, এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা অল, লাভ ইউ এবং গুড নাইট। তোমাদের সঙ্গে আমার পরের ব্লগে দেখা হবে।